এই ছেলে, এখানে তোমাকে আর একটা কথা বলে রাখছি, তুমি মনে রেখো, তুমি কথাকে উল্টে ধরিও না। আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টে ধরেছ, তোমার ভুল হয়েছে, তুমি ভুল শুনেছ। আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো বহু দূরের কথা, আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। দেখি কোন মায়ের বেটা এই ফটোকে উল্টে ধরতে পারে। আর তোমার বাড়ির উপরে, পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা, তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা। তুমি ব্রাজিলকে চিনো কে? তুমি কি ব্রাজিলকে চিনো কে? আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে? তোমার বিদ্যা তো নেই, তোমার কি একটু বুদ্ধিও নেই? তুমি কি মানুষই নও? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কি অমানুষ? তোমাকে, তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। শোনো, যদি তারা শোনে যে তুমি পায়খানায় পড়ে গেছো, তাহলে অট্ট হাসি দিবে। আর যদি তোমাকে পাশে পাই, তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে। আর যদি তোমাকে পাশে পাই, তাহলে আরো তিন বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবে। বলো দেখি ওরা কারা? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা জন্মসূত্রেই তোমার শত্রু। ওরা বলছে তোমার নবী ভুয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুয়া নবী। নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন? ইব্রাহিম আমাদের, সুলাইমান আমাদের, দাউদ আমাদের, মুসা আমাদের, ঈসা আমাদের, ইয়াকুব আমাদের, ইউসুফ আমাদের, সব নবী আমাদের। মোহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে, আমাদের মধ্য থেকে হবে। আরে মোহাম্মদ নাকি পৌত্তলিকের মধ্য থেকে হয়েছে, ছি 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 ছি, এখানেও নবী হবে, ছি 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 ছি, এ ভুয়া নবী। তুমি তার পতাকা মাথার উপরে তোলো কাপড়, তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি, তুমি মনে রেখো, তোমার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। মনে রাখা ভালো হবে, তাদের পতাকা তো বাড়ির উপরে তোলা দূরের কথা, তাদের পতাকায় পেশাব করে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, এটাই শরীয়ত। কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি শিক্ষিত দেখাতে চাচ্ছ? কে বলেছে তোমাকে শিক্ষিত? তুমি ব্রাজিলের আর আপনার আরো অন্য দেশের আর্জেন্টিনার এসব দেশের পতাকা বাড়ির উপরে তুলে রাত দিন টিভিতে তাদের খেলা দেখে নিজেকে মুসলিম প্রচার করতে চাও, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন আমার উম্মত তাদের অনুসরণ করবে, তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত করবে। তিনি নিচে নামতে 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 এই বাক্য ব্যবহার করেছেন, আর আপনি তাকে নিয়ে গৌরব করছেন, দিন রাত আপনি তার গল্পে মেতে আছেন। সারা পৃথিবীর মানুষ যে এবাদত বাদ দিয়ে, অন্যান্য ব্যবসা বাণিজ্যের কর্ম বাদ দিয়ে সর্বদা টিভির সামনে বসে আছে, এই সময়ের মূল্য দিবকে। সারা পৃথিবীর মানুষ দুই হাত, পাঁচ হাত, দশ হাত, পঞ্চাশ হাত পতাকার কাপড় কিনেছে, এই কাপড়ের মূল্য দিবকে? সারা পৃথিবীর মানুষ পক্ষপাতিত্ব হয়ে আর একজনের বিরুদ্ধে কথা বলছে, আর একজনের বদনাম করছে, আর একজনের গিবত করছে, দোকানের সামনে মারামারি লেগে যাচ্ছে, খেতে বসে বাপ বেটায় মারামারি লেগে যাচ্ছে, গ্রামে একদল আর একদলের সামনে মারামারি লেগে যাচ্ছে, এর খেসারত দিবে কে? এটা বুঝবে কে? সাথে সাথে এর সাথে লক্ষ কোটি নারী লগ্ন হয়ে উলঙ্গ হয়ে নাচছে, নারীও আবার তাদের পোশাক পরছে, কত ঘৃণিত, কত ন্যাক্কারজনক, কত নোংরা হতে পারে, এরই নাম সাদৃশ্য। সাদৃশ্য কোনটা? আপনি বিশ্বাস করুন, যারা তাদের পতাকা তুলেছে তাদের সাদৃশ্য ইহুদিদের সাথে, তাদের সাদৃশ্য খ্রিস্টানদের সাথে। তারা শিক্ষিত নয়, তাদের ভিতরে মানবতা নেই, তাদের ভিতরে ইমান নেই, তাদের ভিতরে ইমান নেই, তাদের ভিতরে ইমান নেই। তারা কাপুরুষ, তারা কাপুরুষের সন্তান কাপুরুষ। তাদের পতাকায় পেশাব করে দিতে হবে, তাদের পতাকায় পেশাব করে দিতে হবে, তাদের পতাকায় পেশাব করে দিতে হবে। মুসলমানের বাচ্চা হলে মুসলমানের বাচ্চা তাকে নিয়ে চলে কি করে? কাপুরুষ সন্তান, তোমার বাপ এমন ছিল না, তুমি এত নিচে নেমে গেলে কেন?
তোমার বাপ তো এই নীতির ছিল না, তুমি এত নিচে নেমে গেলে কেন, তুমি নিজেকে চিনতে পারো না? শিক্ষা মানুষের কোথায় চলে গেছে, মানুষ নিচে নামতে কোথায় চলে গেছে, কোথায় আর্জেন্টিনা আছে আর কোথায় ব্রাজিল রয়েছে, ওরা ইহুদি। তুমি যদি যুবক পায়খানায় পড়ে গেছে এটাও শুনতে পাই তাহলে হেসে উঠবে, তুমি পায়খানায় পড়ে গেছো এটা শুনতে পেলে হেসে উঠবে। আর যদি তোমাকে পাই তাহলে আরো তিন বালতি পায়খানা তোলে তোমার মাথায় দিয়ে দিবে। তুমি চিনো না কে সে, তুমি চিনো না তারাকে, তোমাকে পেলেই তোমার বালতিতে করে মাথায় তোমার তুলে দিবে পায়খানা। তুমি তো জানো না কে সে।